চীনকে জানান দিয়ে ভারত নতুন রূপে সাফল্যের সঙ্গে আকাশে উড়ালো সারাস এয়ারক্রাফট। আপগ্রেড করার পর প্রথমবার সফলভাবে আকাশে উড়ল সারাস এয়ারক্রাফট। বুধবার আকাশে ওড়ে ন্যাশনাল অ্যারোনটিক্স ল্যাবরেটরি। এই সাফল্যের জন্য বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। ওই এয়ারক্রাফটের কমান্ডার ছিলেন উইং কমান্ডার ইউপি সিং, গ্রুপ ক্যাপ্টেন আর ভি পানিকর, গ্রুপ ক্যাপ্টেন কেপি ভাট। সকাল 11টায় হিন্দুস্থান অ্যারোনটিক্সের এয়ারপোর্ট থেকে ওড়ে বিমানটি। 40 মিনিট আকাশে ছিল সেটি, গতি ছিল 145 নটস। 8,500 ফুট উচ্চতায় উড়েছে এই নতুন সারাস এয়ারক্রাফট। এছাড়া চেজ এয়ারক্রাফট হিসেবে ওড়ে কিরান, যার ককপিটে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বদ্রিশ, আর টেলিমেট্রি কমান্ড করেন গ্রুপ ক্যাপ্টেন নারায়ণেন, উইং কমান্ডার পাণ্ডে ও উইং কমান্ডার আর শ্রীধর। এর আগে সারাস আর একটি বিমান ওড়ার সময় ভেঙে পড়ে যায়, 3 জন ক্রু মেম্বারের মৃত্যু হয়। 2009 মার্চ মাসে ঘটে সেই ঘটনা। এই এয়ারক্রাফটের প্রথম প্রোটোটাইপ উড়ানো হয় 2004 মে মাসে।